আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর, সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। সৌদি আরবের তাবুক প্রদেশে ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছে রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ বাডরি। সোমবার 1 আগস্ট তাবুকের চেম্বার অফ কমার্সের সভাপতি ইমাদ সাদাত আল ফাখারির সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মাধ্যমে বিনিয়োগ এগিয়ে নিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অনুরোধ করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া সৌদি বিনিয়োগকারীদের জন্য আলাদা ইকোনমিক জোন তৈরির বিষয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা রয়েছে বলে চেম্বার সভাপতিকে অবহিত করেছেন রাষ্ট্রদূত। এ সময় চেম্বার সভাপতি ইমাদ সাদাত আল ফাখারি সৌদি আরবে নিয়ম সিটি প্রকল্প ও রেড সি প্রকল্পে সুবিধাজনক খাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে বলে জানান তিনি। এই দুটি প্রকল্পে বিনিয়োগের বিষয়ে তাবুক চেম্বার সমন্বয়ে দায়িত্ব পালন করছে। চেম্বার সভাপতি ইমাদ সাদাত আল ফাখারি বলেন, বাংলাদেশে সৌদি আরবে কেবল অভিবাসী কর্মী প্রেরণকারী দেশই নয়, বরঞ্চ দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে যা আমাদের কাজে লাগাতে হবে। তাবুক চেম্বারে প্রায় 32,000 সদস্য রয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, নারী এশিয়া কাপ আয়োজনের আগ্রহীদের তালিকায় সৌদি আরব। নারীদের 2026 এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া, জর্ডান, সৌদি আরব এবং উজবেকিস্তান। সোমবার এশিয়ান ফুটবল ফেডারেশন AFC এ কথা জানিয়েছে। বিডিং প্রক্রিয়া অনুসারে AFC এখন বিডিংয়ে আগ্রহী সদস্য দেশগুলোর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কাজ করবে। আগামী বছর বিজয়ী রাষ্ট্র ও অ্যাসোসিয়েশনের নাম ঘোষণা করা হবে। এই টুর্নামেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি। আর এদিকে বর্তমানে সৌদি আরবে নারী ফুটবল দল কিন্তু খুব ভালোই করছে, বিশেষ করে নতুন হিসাবে তারা তালিকাপ্রাপ্ত হওয়ার পর থেকে। কিন্তু প্রথম ফুটবল ম্যাচে জয়ী হওয়ার পর ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা অনেক বেশি শুভকামনা পেয়েছে। আর এছাড়াও সৌদি আরবে ফুটবল আয়োজক যারা রয়েছে তারাও কিন্তু নারী ফুটবল অগ্রগায়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সেই হিসাবে নারী এশিয়া কাপ আয়োজনে সৌদি আরব যদি তালিকাভুক্ত হয় তাহলে কিন্তু আমরা মোটেও অবাক হব না। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।